এইবার ঝাড়খণ্ডত রাজনৈতিক সংকট বিপদত রাজ্যখনের মহাজোটর সরকার বিধায়ক পদ খারিজ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সেয়া আছিল চলিত বছরের মে মাহর কথা দুর্নীতির অভিযোগত ইডিএ গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ডর পূজা সিংঘল নামের এইগারী প্রশাসনিক বিষয়াক ঝাড়খণ্ডর খনি আর উদ্যোগ দপ্তরের সচিব এইগারী পূজা সিংঘল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অতি ঘনিষ্ঠ বলে সেই সময়ত বিষয়টি লাভ করেছিল ব্যাপক চর্চা। কিন্তু সময় যাওয়ার লগেলগে এই প্রশাসনিক বিষয়াগীর নাম পাহরণির গর্ভত সোমাই পড়ল। কিন্তু খনি দপ্তরে এড়া নিদিলে ঝাড়খণ্ডর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনক। অর্থ সর্বস্ব এই দপ্তরট ক্ষমতার অপপ্রয়োগে ব্যাপক দুর্নীতি সংঘটিত করার অভিযোগের বাবে বিপদত পড়ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতাগী। সূত্রের খবর, জনপ্রতিনিধি আইনের ন-এ ধারা ভঙ্গর অপরাধত মুখ্যমন্ত্রীগীর বিধায়ক পদ খারিজ করেছে দেশের নির্বাচন আয়োগে। ইয়ার লগেলগে মুখ্যমন্ত্রীর আসনত বহি থাকার সাংবিধানিক যোগ্যতা হেরুয়ালে হেমন্ত সোরেনে। ইতিমধ্যে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বাইসলৈ নির্বাচন আয়োগে এই সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রেরণ করেছে পত্র। ইফালে এই খবর চারিওফালে রাষ্ট্র হয়ে পড়ার পাছতে জনতা মুক্তি মোর্চার সকল বিধায়কে রাজধানী রাঁচিত সমবেত হয়ে গে। নির্বাচন আয়োগের বিধায়ক পদ খারিজের কোনো আনুষ্ঠানিক পত্র পোৱা নাই বলে প্রতিক্রিয়া প্রকাশ করে খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনে। কিন্তু ইয়ার পিছতো বিষয়টি সন্দর্ভত অন্ত পড়া নাই বিতর্ক আর উৎসুকতা। প্রশ্ন উঠিছে, যদিহে নেতাগীর বিরুদ্ধে নির্বাচন আয়োগে কোনো ব্যবস্থা গ্রহণ করাই নাই, তেনেহলে দলীয় বিধায়কসকলের মাজত কিয় দেখা গৈছে এই তৎপরতা? কিয় কিছু সময়ের পূর্বে হেমন্ত সোরেনের বাসগৃহত এইদরে সতীর্থ বিধায়ক আর আরক্ষী কর্মী পালন করেছে আবতরিয়া হোলি? উল্লেখ্য যে বিধায়ক পদ খারিজ করলে নির্বাচন আয়োগে হেমন্ত সোরেনক নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করাত বাধা আরোপ করা নাই। সেয়ে বিধায়ক পদ খারিজ হলেও ছমাহর ভিতর নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলে পুনের মুখ্যমন্ত্রী হওয়ার পথ খোলা আছে হেমন্ত সোরেনের। ন্যাশনাল ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।